নমস্কার, হ্যাংলার হেসেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে কিন্তু খুব ভালো, খুব সুন্দর একটা রেসিপি রয়েছে, অনেকেরই জানা তবে অনেকের অজানাও রয়েছে, বাদশাহী শুক্তো। শুক্তো অনেকেই খেয়েছে, বাদশাহী শুক্তো নিশ্চয়ই অনেকে খেয়েছে, তবে আজকে বাদশাহী শুক্তো কী স্টাইলে বা কী উপকরণে বানানো হচ্ছে জানবো। আজকে আমাদের সঙ্গে হাওড়ার মৌরিগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেবযানী জানা। দেবযানী, স্বাগত জানাই তোমাকে। নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি বলো? আমি ভালো আছি। ভালো আছো? আচ্ছা, আজকে তো বাদশাহী শুক্তো নিয়ে আমরা কথা বলবো, রেসিপি তো জানবোই, কিন্তু তুমি খুব সুন্দর সেজে এসছো, সেটা আমি দেখছি, খুব ভালো লাগছে তোমাকে। তোমাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে শুক্তো তো একরকম আমরা বাড়িতে বিভিন্ন ধরনের শুক্তো খাই, এটা বাদশাহী শুক্তো কেন? এটা একটু টুইস্ট আছে। টুইস্ট আছে, রান্না করতে করতে সেটা বোঝা যাবে। টুইস্ট যখন আছে, টুইস্ট কি রয়েছে বাদশাহী শুক্তোতে সেটা তো জানতে হবে। তার আগে এবারে রান্নাটা শুরু করি, রান্নাটা করতে করতে তোমার কাছ থেকে জানবো যে কি টুইস্ট রয়েছে। আচ্ছা, যেহেতু শুক্তো, এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। ভালো, হ্যাঁ, তেলটা গরম হলে আমি এখানে রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি ফোড়ন দিচ্ছ, নিয়ে নাও। হাফ টি স্পুন রাঁধুনি ফোড়ন দিলাম। এবারে কি দিচ্ছ? এবারে আমি দেবো তেজপাতা। তেজপাতা, দুটো তেজপাতা দিলে? দুটো তেজপাতা দিলাম, একটু কমিয়ে দিই, পড়ে যেতে পারে। আচ্ছা, এবারে কি দিচ্ছ? এবারে আদা বাটা দিলাম। আদা বাটা হাফ টি স্পুন। এবারে আমি দেবো চার মগজ বাটাটা। চার মগজ বাটা, এটা আমি একটু সরিয়ে, এটা আমি পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিচ্ছ, কতটা আছে ওখানে সেটা একটু বলো। চার মগজ বাটাটা আছে চার চামচের মতো। চার চামচ, তুমি চার চামচই দিচ্ছ? চার চামচই দিচ্ছ। আচ্ছা, আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, মানে একটু স্পুন দিয়ে নাও। খুব সামান্য হলুদ দিলেন। এবারে আমি কাজু বাদাম বাটাটা দেব। কাজু বাদাম বাটা, এটাও চার চামচ কাজু বাদাম আটা। এই চামচটা, সাধারণত আমরা যখন বাড়িতে শুক্তো বানাই, এই কাজু বাদাম আর চার মগজ পরে না। আচ্ছা, তো এটাই কি সিক্রেট? এটাই সিক্রেট যে, আচ্ছা, এটা বাদশাহী শুক্তোতে এটা দেওয়া হয়, পুরলো। আচ্ছা, আর কাজুর এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেব। যদি কেউ চান ঘিতেও বানাতে পারে, বানাতে পারে, ঘি আর সর্ষের তেল মিলিয়েও বানাতে পারে। সবজিগুলো সর্ষের তেলে ভেজে নিয়ে, হ্যাঁ হ্যাঁ, তেল তুমি একদম কম দিয়েছো। আর এই যে সবজিগুলো ভেজেছো, এগুলো কি তেলে ভেজেছো? সর্ষের তেলেই ভেজেছো। সর্ষের তেলে ভেজেছো। এবার আমার হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দিচ্ছো এবারে, এক এক করে নাও। এটা ভাজা পেঁপে আছে, এটা কলা, কাঁচকলা, এটা তোমার মিষ্টি আলু, মিষ্টি আলু, এটা এমনি আলু, আর এটা সজনে ডাঁটা, তাই তো? হ্যাঁ, আর এটাও দিয়ে দিচ্ছ। এবারে এটাকে ভালো করে মিক্স করছো। এবার আমার একটু জল লাগবে। আচ্ছা, আর বেগুনটা তুমি একদম শেষে দেবে, তাই তো? একদম শেষে দেবো, কারণ এটা একটু সেদ্ধ হবে তো, বেগুনটা দিলে পুরো ঘেটে যাবে। একদম, এবারে একটু জল দিয়ে দাও। হ্যাঁ, একটু জল দিয়ে দাও, আমি নুনটা দেবো। দেখো, তার লাগবে। এবার আমি এতে নুন অ্যাড করব। নুনটা তো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিচ্ছ। এটাতে আমি একটা ঢাকা দেবো। আর
আর নতুন নতুন আমাদের হ্যাংলার যে রেসিপি রয়েছে সেগুলো দেখে কখনো ট্রাই করেছো? হ্যাঁ, হ্যাংলার সঙ্গে তো আমি অনেক দিন যুক্ত, আর হ্যাংলার রেসিপিগুলো এত ভালো লাগে, সেগুলো তো ট্রাই করতেও খুব ভালো লাগে। আর রান্নাগুলো ট্রাই করে যাকে খাওয়াই সবাই বলে খুব ভালো, নিত্য নতুন রান্নাগুলো খুব ভালো লাগে। আচ্ছা, এবার একবার দেখে নাও। হ্যাঁ, অনেকক্ষণ তো হয়ে গেল, আমার এটা অলরেডি হয়ে গেছে, আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে চিনি অ্যাড করব। চিনি অ্যাড করবে, এটা যে যেরকম খায় সেই বুঝে মিষ্টি খায় সেরকম দেবে। এবারে আমি একটু ভাজা মশলাটা দেব। ভাজা মশলা দিচ্ছ? ভাজা মশলা কি কি দিয়ে তৈরি করেছো আরেকবার বলে দাও। আমি এখানে নিয়েছিলাম 5 ফোড়ন, গোটা কালো সরষে আর গোটা ধনে। আচ্ছা, খোলা কড়াইতে খোলায় করে তারপরে মিশিয়ে পেস্ট। আমার পরে আবার গার্নিশিং এর সময় আমি একটু দেব। আচ্ছা, এবারে আমি এই ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব আর এই বড়িটা দিয়ে দেব। বড়িটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে যে পোস্ত বাটাটা আছে ওটা আমি দেব। এবারে দিচ্ছো পোস্ত বাটা। পোস্ত বাটা কতটা দিচ্ছো? এনাও, এটাও 4 চামচ। 4 চামচ এটা আমি পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছো। এতে একটু জল দাও। জল দেব অল্প। এবারে আমি এখানে দুধ অ্যাড করব। দুধ অ্যাড করছো, দুধ কতটা লাগবে সেই অনুপাতে তুমি নিয়ে নাও। এটা আরেকটা স্পুন নিয়ে নাও তুমি। দু টেবিল চামচ দিলাম, 3 টেবিল চামচ আর একটু দিচ্ছো, 4 4 দিলাম। এবারে আমি এতে এতে কালো সরষে আর সাদা সরষে বাটা আছে আমি এটা পুরোটাই দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। এটাও 4 চামচ আছে। আচ্ছা, আর সবার লাস্টে ঘিটা দিয়ে দেব। আচ্ছা, ঘিটা যেটা আছে পুরোটাই দেব। এটা 1 চামচ রয়েছে, একটা স্পুন নিয়ে নিতে পারো দরকার হলে। ঠিক আছে, এটা দিয়ে দেব। আমার রান্না অলরেডি হয়ে গেছে একদম। এবারে জাস্ট প্লেটিং করা, গার্নিশ করা। এটাই গার্নিশ, তেমন কিছু নেই, শুধু বোধহয় ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবে একটু। আমি এটা এরকম ভাবে তুলে তুলে রাখছি। নিশ্চয়ই, তৈরি আজকের দীপজানের বাদশাহী শুক্ত, তাই তো? আরেকবার একটু বাদশাহী শুক্ত যে সিক্রেটটা সেটা বলে দাও। এর সিক্রেটটা হলো এর মধ্যে পড়েছে কাজু বাদাম বাটা, চার মগজ বাটা, এই দুটোই হচ্ছে এর সিক্রেট। সিক্রেট কারণ সাধারণত শুক্ত যা যা ব্যবহার হয় সব এখানে ব্যবহার করা হয়েছে, এই দুটো দেবযানী এক্সট্রা অ্যাড করেছে। অনেকেই হয়তো বাড়িতে অ্যাড করে থাকেন। শুরুতেই যেমন জিজ্ঞেস করছিলাম যে বাদশাহী শুক্ত নাম কেন, এই কারণে, এই কারণে টেস্টটা কিন্তু এই দুটো দেওয়ার জন্য একদম পাল্টে গেছে, পাল্টে গেছে। আর আমাদের ইউটিউবের যে চ্যানেল রয়েছে হ্যাংলা হিসেলে, সেটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, কারণ সারা বছর ধরে অনেক রকম রেসিপি নিয়ে, অনেক খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আমরা সারা বছর আপনাদের সঙ্গে থাকি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন, অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।